এবার মাই মোস্ট ফেভারিট লইট্টা মাছ। কি বন্ধুরা, রাস্তাটা চিনতে পাচ্ছো? মনে আছে সেই হাঁসের ডিম কষা পোলাওয়ের ভিডিও করেছিলাম মধ্যমগ্রামে এসে? হ্যাঁ, আজকে আবার সেই মধ্যমগ্রামে চলে এসেছি আমি। আচ্ছা, এটা বেঙ্গলি থালি কভার করতে এসেছি, দেখা যাক কী আছে বেঙ্গলি থালিতে। সস্তায় পুষ্টিকর না একটু অ্যাফোর্ডেবল সেটা দেখতে হবে। তো চলো, সেই কিছু ক্যাটারা যেখানে আগে ভিডিও বানিয়েছিলাম ওটাই নতুন লঞ্চ করেছে বেঙ্গলি থালিটা, ওখানে যাবো। কী কী আইটেম আছে, ভাত ডাল সবজি মাছ মাংস কী আছে আমি নিজেও এখনও অবধি জানি না, যে দেখতে হবে ওখানে কী কী পাওয়া যাচ্ছে ওদের থালিতে এবং কী প্রাইসে সেটা ওখানে যেয়েই আমরা দেখতে পারবো। তো চলো ওখানে যাওয়া যাক। ওখানে যে মানে আমি পৌঁছে গেছি অলরেডি ওইখানে ওই প্লেসেই, সো প্লেটটা হাতে পেলে বুঝতে পারবো তার মধ্যে কী কী রয়েছে ডেফিনেটলি, এবং খাবারের কোয়ালিটি কীরকম পড়েছে সেটাও নিশ্চয়ই তোমাদের জানাবো। বাট তার আগে চ্যানেল কিন্তু অবশ্যই দিয়ে নেবো। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও, সিসিওর ব্লগ বাই এরজি, যেখানে শুধু খাওয়া দাওয়া ঘোরাঘুরি অ্যান্ড ব্লগিং। তো চলো আজ বেঙ্গলি থালি পেট পুড়ে খাওয়া যাক। বেঙ্গলি থালি খাওয়া তোমাদের বলছিলাম, বাট তার আগে তোমাদের বলে দিই যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের আদার্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে লাইক ফেসবুক ইনস্টাগ্রাম, সেই লিঙ্কগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেগুলো কিন্তু তোমরা ফলো করে নিতে পারো। তো চলো আজকে খাওয়া দাওয়া শুরু করা যাক। আমরা যেখানে খেতে এসেছি বেঙ্গলি থালি, এখানে মাত্র 40 টাকা থেকে শুরু। হ্যাঁ ঠিকই শুনছো, মাত্র 40 টাকা থেকে বাঙালি থালি শুরু। বাট কী আছে 40 টাকা সেটা জানতে গেলে পুরো ভিডিও দেখতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা আমরা শুরু করি। এতগুলো আইটেম আছে, আমি তো ভাবছি এত খেয়ে বাড়িয়েতে পারবো কি না আজকে। চলো সবার ফার্স্টে আমরা যে গরম ভাত দিয়ে দিয়েছে এখানে, সঙ্গে পেঁয়াজ লঙ্কা রয়েছেই, সঙ্গে রয়েছে আলু ভাজা, আলু পোস্ত, ডাল ঘন আছে, ডালটা বেশ মুগের ডালই মনে হচ্ছে এটা রয়েছে। এটা হচ্ছে শুক্তো, শুক্তোটা কিন্তু বেশ দেখতে সুন্দর লাগছে। সঙ্গে রয়েছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, চিংড়িগুলো দেখতেই পাচ্ছ যে চিংড়ি বড়ো বড়ো সাইজের রয়েছে। সঙ্গে ভেটকি পাতুড়ি, এটা মাই মোস্ট ফেভারিট লইট্টা মাছের ঝুরঝুড়া যেটাকে বলা হয়, লইট্টা মাছের ঝুরঝুড়া দিয়েছে এটা থোর, যেটা খেলে রক্ত খুব পরিষ্কার হয়। তো মোচা চিংড়ি, চিকেন, মাটন, কচুর লতি দিয়ে চিংড়ি, মাছের কালিয়া, পাঁপড়, চাটনি, মানে এতগুলো আইটেম জাস্ট ভাবতে পারছো? বাট এগুলো 40 টাকা নয়, কী 40 টাকা আর দেন বলছি। তো ফার্স্ট আজকে শুরু করবো ডাল আলু ভাজা দিয়ে। হালকা করে ডালটা নাড়িয়ে ঘন ভাবটা নিয়ে নিলাম অল্প, সঙ্গে আলু ভাজা ঝুরঝুরে আলু ভাজা নিলাম, বেশ মুচমুচে আছে দেখেই বোঝা যাচ্ছে, এটা কিন্তু ফেভারিট আমার। সঙ্গে আলু পোস্ত নিয়ে নিলাম, চলো ডাল ভাত মেখে আলু পোস্ত দিয়ে খাবো। এখানে একটা লঙ্কা দিয়েছে আমাকে, চালটা দেখতে হবে, চালটা কিন্তু বেশ ভালো কোয়ালিটি রয়েছে দেখা যাচ্ছে। আলু ভাত দিয়ে মেখে টেস্টটা, কিন্তু ফ্লেভার যেটা রয়েছে মুগের মুগ ডালে সে গন্ধটা কিন্তু খুব ভালো আসছে। গরম গরম ভাতে মুগ ডাল সঙ্গে আলু ভাজা, আহ। তো নেক্সট আইটেম আমাদের আলু পোস্ত, আলু পোস্তটা দেখি মেখে ভাত দিয়ে, ভালো খেতে পার ঝিঙের মধ্যে নেই, শুধু আলু পোস্ত এটাকে বলা হয় একদম ফটাফট। এবার নেক্সট আইটেম নিয়ে নেবো হচ্ছে শুক্তোটা, ভাতটা দেখতে পাচ্ছো দুধ ফুট দিয়ে পড়েছে বোঝাই যাচ্ছে, উচ্ছে রয়েছে যেগুলো থাকে আর কি পাঁচমিশালি সবজি দিয়ে, মনে হচ্ছে বাড়ির খাবারই খাচ্ছি বাড়িতে বসে, পুরো ঘরোয়া একদম। এখন অব্দি যে 4টে আইটেম খেলাম, 4টে আইটেম কিন্তু যথেষ্ট ভালো খেতে, যার শুক্তো খেতে ভালোবাসো তারা কিন্তু শুক্তোটা মাস্ট ট্রাই। প্রচুর লতি দিয়ে সঙ্গে চিংড়ি মাছ যেটা রয়েছে, লতিটা খেয়ে দেখবো,
এটা বেশ ভালো রান্না হয়েছে। কচু শাক চিংড়িতে কচু একটা ভয় লাগে যে ব্যাপারটা, সেটা হচ্ছে কচু খেলে হচ্ছে গলা চুলকে, রান্নার উপর ডিপেন্ড করে, সিদ্ধর উপর ডিপেন্ড করে। তো এটা দেখি এটা কীরকম হয়েছে। পাঠক সিদ্ধ হয়েছে, রান্নার সেরা হয়েছে কচু রান্নাটা। হ্যাঁ, গলা গলা চুল যাচ্ছে না, বিরিয়ানির ব্যাপারে বুঝতে পারছি কী আছে রান্না। এবার নেক্সট আইটেম যাবো পোর। তো আমরা তো মাছ মাংস ডিম খেয়ে খেয়ে অভ্যস্ত, তো এত নিরামিষ খাবার খাচ্ছি তো বেশ ভালো লাগছে, কিন্তু ভেজ খাওয়ার ব্যাপারটা কিন্তু মজাদার আছে। যথেষ্ট পরিমাণে সিদ্ধ হয়েছে তোরটা। এবার মাই মোস্ট ফেভারিট লইট্টা মাছ, এটা গরম ভাতে দিলে কিন্তু আমি পুরো এক ভাত খেয়ে নিতে পারি। চলো, লইট্টা মাছ আমারও খুব ফেভারিট, মাছ সেরা, কষা কষা ঝাল ঝাল হলে চলো। কেমন লাগলো লইট্টা মাছটা? মাংসের মতো, পুরো মাংসের মতো মাছিরা। এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, দেখতেই পাচ্ছ। তো এটা খেয়ে দেখা যাক, পাতুরি যে সর্ষের যে একটা টেস্ট, তাই টেস্টটা কিন্তু আছে, বুঝতে পারছ গলায় কথাটা টুক করে আটকে গেছিল। মাছটা নরম হতে পারে, এই হচ্ছে মাছের কালিয়া, দেখতেই পাচ্ছ দু পিস বড় বড় সাইজের মাছ দিয়েছে। হালকা গ্রেভি নিয়ে নেবো অল্প একটু, ভাত আর খেতে পাচ্ছি না, এত খাওয়া হয়ে গেছে। চলো অল্প ভাতে আলু ভাজাটাও মাখিয়ে নিলাম, মাছের তেলটা চর্বিটা দেখো। তো রাইট নাও এখন মাংসের পালা, দেখো একটা বেশ বড় সড়ো লেগ পিস পেয়ে গেছি, মাংসটা খেয়ে দেখবো। দেখো বেশ নরম আছে কিন্তু মাংসটা, বোঝাই যাচ্ছে। গ্রেভিটা কালারটা যা দেখাবো, ওটা ভারী, দেখো থিকনেসটা দেখো গ্রেভি। তো চলো এখানে মাংসের গায়ে যে গ্রেভিটা আছে ওটা দিয়ে আমি মাংসটা ওয়াশে ছিনি। বেশ ভালো দেখতে লাগছে, খুব রিচ বোধহয়, এরকম রিচ কিন্তু না ব্যাপারটা, একদমই ঘরোয়া টাইপের, একদমই ঠিকঠাক। অ্যাটলাস মেন অ্যাট্রাকশন যেটা সেটা মটন, অলরেডি কিন্তু আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে এত আইটেমে খাওয়া দাওয়া করে, বাট মটন ছাড়া যাবে না। এখানে তিন পিস মটন রয়েছে দেখতেই পাচ্ছ, অ্যাকচুয়ালি চার পিস থাকে, একটা অর্পণ নিয়েছে। তো আমি একটা মটন নিলাম, একটু আলু নিলাম, চেষ্টা করে দেখি কীরকম হয়েছে, অল্প গ্রেভি নিয়েছো, অল্প ভাত দিয়ে বেকার পেটে জায়গা নিয়ে আমার একটুও, এত অপূর্ব টেস্ট, এত অপূর্ব স্বাদ, সঙ্গে এত আইটেম, আজকে কিন্তু আমার লাঞ্চটা সলিড হলো, সেরা লাঞ্চ। চলো এবার লাস্ট যেটা মটন সেটা দেখাবো তোমাকে, গরম জাস্ট গরমনেসটা দেখো, গরমনেসটা কিন্তু হেভি। ও ওটা নিলাম নিয়ে ছোট বেলা পিস পড়ে যায়, গ্রেভিটা দিয়ে হালকা করে ভাতটা মাখিয়ে প্রতিটা আইটেম ফাটাফাটি লেগেছে আমার, সলিড দুর্দান্ত সেরা। সব থেকে কোন আইটেমটা ভালো লাগে? লইট্টা মাছ সেরা আমার হচ্ছে এটা নেই, মানে এটা যা ছিল কিচ্ছু দরকার ছিল, খালি এইটা রুটি বা ভাত যাই দেবে আমি খেয়ে নিলাম। হ্যাঁ, শেষ পাতে আমের চাটনি বেশ ঘনই রয়েছে, চাটনিটা দেখতে পাচ্ছ ঢালি।
পারলে আমের চাটনি কিন্তু বেশ ভালোই লাগে, সঙ্গে দিল পাপড়। দিল পাপড়টা ভেঙে আমি তো চাটনিটা এরকম ভেঙে একদম মাখি খেতে লাগে না। কিন্তু এই খাবারগুলো কোথায় পাবে? দাঁড়াও কাটা শেষ করি সব। তো আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট, বাট এবার হচ্ছে আসল জিনিসটা তোমাদের বলবো, 40 টাকায় কী পাওয়া যায় আর আমাদের থালিটা কত দাম। তো এই মুহূর্তে দাদাকে পেয়ে গেছি আমরা। দাদা সবাই এখন জেনে নেবো যে আমরা এই থালিটা খেলাম, মহারাজ থালিটার কী দাম রয়েছে? 600 টাকা দাম রয়েছে। আর তোমাদের এছাড়া আর কী কী থালি এখানে পাওয়া যায়? 40 টাকা থেকে শুরু আমাদের, যারা এই করোনার প্রাককালে সবার অবস্থা যেরকম প্যান্ডেমিক সিচুয়েশনে, 40 টাকায় সবজি ভাত, 50 টাকায় মাছ ভাত, চিকেন ভাত 60 টাকা এক পিস চিকেন দিয়ে। এবার তারপরে যারা খেতে চাইবে বিভিন্ন আইটেম আছে, বিভিন্ন আইটেম আমাদের, ইভেন কি মাছোয়ারা আমাদের খাবার নেয়, প্রচুর লোক আছে যারা আমাদের থেকে মাছোয়ারা খাবার খায়। এছাড়াও আমাদের বয়স্ক লোকদের জন্য হালকা রান্নার খাবার হয়, বাটা মশলা রান্না ভালো, যেটা হচ্ছে কি যে এখানে কোথাও পাবেন আজকালকার দিনে, যে পাটনায় বাটা বেটে মশলা করে রান্না করা। এই হচ্ছে ব্যাপার যে আমাদের 3 কিলোমিটারের মধ্যে কোনো ডেলিভারি চার্জ নেই, 3 কিলোমিটারের বাইরে হলে মিনিমাম 500 টাকার খাবার নিতে হবে। আর হচ্ছে কি আমাকে মানে থালিটা নিলে তো হয়ে যাবে, আগের দিন আমাকে বলতে হবে। মানে সুইগি জোম্যাটো সবেতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের, জোম্যাটোতে আছে, জোম্যাটোতে অ্যাভেলেবেল আমাদের রাজারহাট অবধি, এখান থেকে বারাসাত, এখান থেকে বিরাটি, এদিকে সোদপুর, ও কভার করা। এছাড়া তোমরা যদি অফিসের কোনো অর্ডার বা গ্যাদারিং এর যদি ম্যাক্সিমাম নাম্বার, আমাদের ক্যাটারিং এর তো যা আছে আছেই, আর ছোটখাটো পার্টি অর্ডার সব আমরা সাপ্লাই করা। দাদার নাম্বার এখানে দেওয়া থাকবে, আর অলরেডি দাদাকে চেনো, এর আগে দুখানা ভিডিও দাদার সাথে আমরা করেছি হাসের টিমের, তো যেটা আগেই বললাম, এছাড়া বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি যেটা আমরা খেয়েছিলাম। তো এই দাদা ইনফরমেশনে থাকছেই, যদি তোমাদের কখনো কোনো রকম কোনো অর্ডারের দরকার পড়ে দাদার সাথে কথা বলে দেখে নিতে পারো, খাবার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা দেখলে আমাদের খাওয়া দাওয়া কীরকম হলো, ব্যাপক খাওয়া দাওয়া হলো, মানে পেট তোমার ভর্তি করে এখন একটু ভাত ঘুম যেটাকে বলে যদি দেওয়া যেত খুব ভালো হতো, বাট এরপর নেক্সট শুট আছে ওখানে যেতে হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগে লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।